নমস্কার বন্ধুরা, তোমরা যেমনটা জানো জল দপ্তর থেকে নতুন একটা ফর্ম বেরিয়েছে এবছর 2024-এ। তো এই ফর্মটাই তোমাদের ফোনে থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা যেমনটা দেখছো এখানটায় তোমাদের প্রথমেই সিলেক্ট করতে বলবে ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন, প্রথমেই থাকবে এটা, ঠিক আছে? তো তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। তো তোমরা ইন্ডিভিজুয়াল যেমনটা আছে তেমনটাই রাখবে, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ করবে না, যদি অর্গানাইজেশন করা থাকে তাহলে ইন্ডিভিজুয়াল করে দেবে। তারপর আমরা নেক্সট চলে আসবো নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানটায় তোমরা নিজেদের নাম লিখবে, ঠিক আছে? তোমাদের নাম লেখা হয়ে গেলে পর নেক্সট আমরা এখানটায় তোমাদের মানে কোনো একটা ছবি এখানটায় জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে এখানটায় আপলোড করে দেবে এখানটায়। আর মনে রাখবে তোমাদের ছবিটা যেন 10 KB থেকে 50 KB-র মধ্যে হয়, ঠিক আছে? মানে তার বেশি হলে কিন্তু আপলোড নেবে না। নেক্সট আমরা জেন্ডার সিলেক্ট করব, মানে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে কি না, তাহলে হ্যাঁ মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলেরা অ্যাপ্লাই করতে দুজনে অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি ছেলে বা মেয়ে হলে সেটা সিলেক্ট করবে এখানটায়। তারপরে ইন্টারভিউ এডুকেশন, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে সেটা এখানটায় লিখবে, ঠিক আছে? নেক্সট তোমরা এখানটায় নিজেদের অ্যাড্রেসটা লিখবে, মানে এখন যেখানটায় রয়েছো সেখানটায়। নেক্সট সিটি বা টাউনের এখানটায় তোমাদের যে শহরে রয়েছো কিংবা যে জায়গাটাতে রয়েছো সেখানটায় নাম লিখবে, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো স্টেট, স্টেটের এখানটায় তোমরা যে স্টেটে রয়েছো, মানে তোমরা বেশিরভাগ নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছো, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে এখান থেকে। আর ডিস্ট্রিক্টে এখানে তোমরা আলিপুরদুয়ার বাঁকুড়া তোমরা যে যেখান থেকে দেখছো সেটাই চুজ করবে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইবে, এখানটায় তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা লিখবে, মোবাইল নাম্বারটা লেখার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে তোমাদের ফোনে একটা তোমাদের এই নাম্বারটায় একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানটায় লিখবে। আর এখানটায় তোমরা নিজেদের ইমেল আইডিটা লিখবে, মানে যে ইমেল আইডিটা তোমরা ইউজ করো সেটাই। তারপর নিচে গেলে আমরা দেখতে পাবো আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, তুমি যদি এখন মানে তুমি যদি তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়াটার রিলেটেড সেক্টরে এখানটায় তাহলে তোমরা ইয়েস দেবে, যদি না থেকে থাকে মানে তোমরা একদমই নিউ মানে বেশি কিছু জানো না তাহলে নো দেবে। তারপর এখানে চাইবে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, এখানটায় তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স মানে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের সেটা লিখতে বলেছেন, তাহলে এখানটায় তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে জিরো বসিয়ে দেবে সোজা। এখানটায় তোমরা যে যে বিষয়ে জানো বা যে যে বিষয়ে তোমার দক্ষতা আছে সেই সেই বিষয়গুলো তোমরা টিকচিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? যেমন ড্রিঙ্কিং ওয়াটার এগুলো তো তোমরা সবাই মানে সবাই পারে। তারপর রেন ওয়াটার হারভেস্টিং রিচার্জ এগুলো তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছো অনেকে। তারপর কমিউনিটি ম্যানেজমেন্ট ওয়াটার ইকোনমিক্স এগুলো তোমরা যদি জানা থাকে তাহলে খুবই ভালো, কিংবা তোমরা শিখে নিলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর এগুলো ছাড়াও তোমরা যদি অন্য কিছু পারো তাহলে আদার্স দিয়ে দিলে। এখানটায় তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে নেক্সট আমাদের চাইবে ডিস্ট্রিক্ট, তো এখানটায় প্রবলেমটা হবে হচ্ছে তোমরা যদি কোনো একটা পার্টিকুলার কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করো, ঠিক আছে, তাহলে তোমাদের চাকরি মানে তোমাদের এই কাজটা পাওয়ার আশাটা একটু কমে যাবে। কিন্তু তারপরে যদি তোমরা রিস্ক নিতে চাও তাহলে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করে নেবে এর মধ্যে। আর যদি রিস্ক না নিতে চাও তাহলে আমি বলবো যে চেক অল করে দিও, তাহলে মানে যেখানেই পড়ুক সেখানে তোমার গিয়ে এক বছর কাজ করতে হবে, আর এক বছর পরে তুমি নিজের ডিস্ট্রিক্টে না হয় ট্রান্সফার হয়ে গেলে। নেক্সট তোমাদের জিজ্ঞাসা করবে যে এই ওয়াটার সেক্টরে কাজ বিষয় তোমার 100 ওয়ার্ডের মধ্যে কিছু লিখতে হবে, ঠিক আছে? মানে কী যেমন ধরে নাও কী করতে হয় না করতে হয় এসব বিষয় তোমরা 100 ওয়ার্ডের মধ্যে কিছু লিখে দেবে। তো এখানটায় তোমরা 100 ওয়ার্ডের মধ্যে কিছু লিখে দেবে। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে এদিক ওদিক থেকে এই জল দপ্তরের কাজের বিষয় শিখে নিয়ে তারপরে তোমরা এখানটায় লিখে দেবে, ঠিক আছে? আর যদি সেটার বদলে তুমি আমার কাছ থেকে জানতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানো, আমি খুবই তাড়াতাড়ি তোমাদের রিপ্লাইতে বলে দেওয়ার চেষ্টা করবো। তারপর ব্লগের এখানটায় এটা তোমাদের না দিলে হবে, বুঝলে? এটা নেক্সট তোমাদের দিতে হবে সিভি, এখানটায় তোমাদের কষ্ট করে একটু পাশের কোনো সাইবার ক্যাফেতে কিংবা কোথাও একটা গেলে তোমাদের ওখানে বললে তোমাদের একটা সিভি বানিয়ে দেবে, বেশি নেবে না, 10 কোটি টাকা হয়তো নেবে। এই সিভিটা কিন্তু তোমাদের অনেক পরীক্ষাতে অ্যাপ্লাই করতে গেলেই লাগে, তো এটা এখন থেকে করে রেখে দিও থাকে তাহলে খুবই ভালো, যদি না করা থাকে তাহলে করে রেখে দিও। তো করা হয়ে গিয়ে থাকলে এখানটায় তোমরা আপলোড করে দেবে। এখানটায় তোমাদের গভর্নমেন্ট প্রুফ চাইবে, ঠিক আছে? এখানটায় তোমাদের প্যান কার্ড থাকলে কিংবা আইডি কার্ড থাকলে এখানটায় তোমরা জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে এখানটায় আপলোড করে দেবে। শেষে এখানটায় যেমনটা আছে ঠিক তেমনটা এখানটায় লিখে সাবমিট করে দেবে, তাহলেই তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও।